এই ফতুয়াবাজদের কাছ থেকে আপনাদের সজাগ থাকতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আমাদের আজকের এই প্রিয় সুফি সমাবেশের আমাদের সকলের শ্রদ্ধেয় সভাপতি শেখ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, বীর চট্টলার কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, সাম্প্রদায়িকতা এবং সমসাময়িক রাজনীতি নিয়ে যিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য দেশবাসীর সামনে তুলে ধরেন, আমাদের সেই প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র জনাব ডক্টর হাসান মাহমুদ এমপি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত। আমাদের একাত্তরের রণাঙ্গনে আরেক বীর মুক্তিযোদ্ধা, সেই গাজীপুরের কৃতি সন্তান, লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশের সৃষ্টি, সেই লাখো শহীদের উত্তরাধিকার বীর মুক্তিযোদ্ধা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জননেতা আকম মুজাম্মেল অনুষ্ঠানে উপস্থিত, ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের এই সুফি ভাইয়েরা। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আপনারা সবাই জানেন, বাংলাদেশ সৃষ্টি লগ্নের আগে বাংলাদেশে যে সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়েছিল, সেই সাম্প্রদায়িক রাজনীতির প্রথম উদ্যোক্তা ছিলেন তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান নামে মুসলিম লীগ একটি সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু মুজিব অসাম্প্রদায়িক রাজনীতির শুভ সূচনা করে, যখন গোটা বাংলাদেশ এমনকি পূর্ব পাকিস্তানও যখন তিনি এই অসাম্প্রদায়িক রাজনীতির কথা তিনি তুলে ধরে এদেশের মুসলিম উম্মার কাছে যিনি যখন কথা বলেছিলেন, তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই উভয় দেশের মুসলমানরাই এই বঙ্গবন্ধু মুজিবের অসাম্প্রদায়িক রাজনীতি পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছিলেন। সেই মুসলিম লীগ আজকে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, কারণ এই মুসলিম সমাজ, এই বাংলাদেশের মানুষ সেই সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করে না। 1971 সনের আগেই এই বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছিল। আর আজকের বর্তমান প্রেক্ষাপটে আমি বক্তব্য শর্ট করে নিয়ে আসছি। আমাদের মন্ত্রীবর্গ বলেছেন, স্বাধীনতার সংগ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম 2 লক্ষ লোকের শহীদ এক সাগর রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মামনের ইজ্জত সম্ভ্রমহানির মধ্য দিয়ে যেই পতাকা, যেই দেশ আমরা পেয়েছি, সেই স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করার জন্য এক সাগের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজে কিছু কিছু মাওলানা, কিছু কিছু সুফিরা, কিছু কিছু ধর্মান্ধরা সেই অতীতের ইতিহাস টেনে এনে তারা এই মুসলিম সমাজকে তারা দ্বিধা বিভক্ত করতে চায়, বিভিন্ন ফতুয়া জারি করে। এই ফতুয়াবাজদের কাছ থেকে আপনাদের সজাগ থাকতে হবে। গোটা বাংলাদেশে এমনকি আমার নির্বাচনী এলাকায় চাঁদপুর 2 আসন, মতলব উত্তর এবং দক্ষিণে
আজকের সবার এই সভাপতি সৈয়দ সাইফউদ্দিন আহমদ আল হাসানি আমার নির্বাচনী এলাকায় তিনি সুফি সমাবেশ করেছেন, আমিও সেখানে ছিলাম। এই যে আপনারা দিনের দাওয়াত নিয়ে এই যে উপজেলায় উপজেলায় বিভিন্ন ইউনিয়নে আপনারা ঘুরে বেড়ান, আমরা আপনাদেরকে সমর্থন করি। আমাদের নেত্রী চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশরত্ন শেখ হাসিনা আপনাদেরকে সমর্থন করে, এবং আমাদের যারা আওয়ামী লীগের নেতা কর্মী মাঠ পর্যায়ে ওই টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া, তারাও আপনাদেরকে সমর্থন করে। একটি মাত্র কারণ, সেটা হলো ওই জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের পথ ধরে বাংলাদেশের মাটিতে আপনারা সেই অসাম্প্রদায়িক রাজনীতি এবং সুফি সমাবেশ করে থাকেন এবং মানুষের সাথে মিলে মিশে ওই ধর্মান্ধ রাজনীতিদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করে তোলেন। কি কথাটা ঠিক না বেঠে? কথাটা কি ঠিক? তাহলে এই ধর্মান্ধদের বিরুদ্ধে দুই হাত তুলে আপনারা সমর্থন জানিয়ে এই নেতৃবৃন্দের কাছে আপনারা জানিয়ে দিন। সরকারি অনেক মিশনারিজ আছে, এই খবরটি জায়গা মতো পৌঁছবে। আসুন সবাই মিলে, আবারও আমি বলবো, এই যে মন্দিরে যে অবস্থার সৃষ্টি করেছে, একটি কথা আছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার কাছে। তাই আসুন সবাই মিলে এই স্লোগানকে সামনে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব যেই উদ্দেশ্যে একটা দেশ সৃষ্টি করে গেছেন অসাম্প্রদায়িকতার ভিত্তিতে, সেই অসাম্প্রদায়িকতার তার ধারক এবং বাহক বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সকালে ফজর নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ রাত্রে পড়েন এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তিনি এই সরকারের কাজকর্ম শুরু করেন। আসুন সেই নেত্রীর, এবং আরেকটি জিনিস আমি বলবো গোটা বাংলাদেশে, কারণ কথা অনেক চলে আসে, প্রত্যেকটা উপজেলায় তিনি একটি করে মডেল মসজিদ করছেন। আমার নির্বাচনী এলাকায় দুইটা উপজেলা, সেখানেও প্রায় 15-15-30 কোটি টাকার মডেল মসজিদ হচ্ছে। গোটা বাংলাদেশে ইতিমধ্যেই একদিনে 50টা মডেল মসজিদের উদ্বোধন করেছেন। সৌদি আরবে আপনারা অনেকেই গেছেন, আমরাও যাই বিভিন্ন মুসলিম কান্ট্রিতে, সেখানে মসজিদগুলোতে ঢুকলে মন জুড়িয়ে যায়, সেই ধরনের মডেল মসজিদ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে গড়ে তুলতেছে, যাতে করে আপনারা ইসলাম চর্চা, অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা, দিনের চর্চা করতে পারেন। তাই আমি আজকের এই সমাবেশ সুন্দর হোক, সফল হোক, আসুন সবাই মিলে ওই আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক রাজনীতির শুভ সূচনা যেই নেতা বঙ্গবন্ধু করে গেছেন, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষ যাতে সুস্থ এবং সুন্দরভাবে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে 71 সনে যেমনটি যুদ্ধ করেছি, ঠিক একইভাবে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই হোক আজকে আপনাদের সবার কাছে আমার প্রতিশ্রুতি, এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে, আমার সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের এই সুফি সম্মেলন সুন্দর হোক, সার্থক হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।